আমাদের মারমা বাসা দিয়ে মা বলে মৃর মরুচকানা জালে করে মা গো ভাই রাই ও মৃদের ভাষা দিয়ে মাকে রাই বলে। এ বাসকুরু কারা কারা খাই নাই এ পাহাড়ে ঘুরতে আসলে অবশ্যই খাবেন, খুবই ভালো। এই যে রাতে উনি ওই যে আলু রান্না করবে, বাসকুরু রান্না করবে, ওনাদের জীবন কত সাধারণ দেখেন। এই যে এখানে রান্না করে আর এখানে ওনারা ঘুমান, দেখেন কিছু নাই তাদের, মানে কি বলবো, নিজে চোখে দেখলে আসলে মায়া লাগে ভাই, মানে এগুলো দেখলে অনেক মায়া লাগে। আপনার আমার ঘরে তো অনেক কিছু থাকে, এই যে চেয়ার থাকে, মানে শোকেস থাকে, অনেক কিছু থাকে যাদের এই সমতলে বাড়ির, যাদের একটু টাকা পয়সা আছে, কিন্তু তাদের জীবন দেখেন কত সাধারণ। এই কয়টা থ্রুং, এই হারিল পাতি ছাড়া কিছু নাই। আমাদের পাহাড়ে মানুষের জীবন কত সাধারণ দেখেন, মানে এই যে আমি এই মুহূর্তে আছি একটা জুম ঘরে, এটা আমাদের এক ভাইয়ের মুর সম্প্রদায়ের জুম ঘর। গ্রাম ছেড়ে শুধু জীবন জীবিকার জন্য ওনারা জুম ঘরে থাকেন। এই যে ভাবি ওখানে কাজ করছেন, ভাই এখনো আসে নাই, গ্রামে নাকি কাজে একটু গেছে। তো ভাবলাম আপনাদেরকে আমাদের পাহাড়ের জীবনটা একটু শেয়ার করি। আর এখন বাজে 6টা কাছাকাছি সময়, এই সন্ধ্যা হয়ে গেছে, প্রচুর বৃষ্টি পড়তেছে, এখানে ঘোরার জন্য আসছি আর এসে বৃষ্টি কবলে পড়ে গেলাম। আপনাদেরকে একটু ওনাদের জীবনটা একটু দেখায় কত সাধারণ আসলে, যারা আপনারা আমরা যারা একটু সমতলে থাকি, শহরের পাশে থাকি, আমরা যা চাই তা বাজার থেকে গিয়ে কিনতে পারি, কিন্তু তাদের জীবন দেখেন মানে কত কঠিন ভাই, কখনো মানে নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না তাদের জীবন কত কঠিন। হ্যাঁ পাহাড় দেখতে খুবই সুন্দর, প্রকৃতি সুন্দর, পাহাড় সুন্দর, আমাদের এই পাহাড়ের জীবনও অনেক সুন্দর, তারপরেও পাহাড়ে এই যে জীবিকার করে বেঁচে থাকা কত কঠিন, একমাত্র যারা পাহাড়ে এসছেন একমাত্র তারা জানেন। তো আমি একটু দেখাই উনি কি করতেছে, আজকে রাতে তরকারি রেডি করতেছে, মানে আজকে রাতের জন্য একটু দেখায় আপনাদেরকে। বাহিরে প্রচুর বৃষ্টি পড়তেছে, একটু আগে কিছু দেখা যায় না, এই যে এগুলো এখন দেখা যাচ্ছে, আর ওই যে ওইদিকে মেঘ উড়ে যাচ্ছে, উফ দেখতে কি সুন্দর লাগতেছে, এদিকে দেখেন। মরি ও তুই সব রং ন, ও ওই যে আলু দেখেন, আমাদের পাহাড়ের আলু, এটা মাটির নিচে থাকে, এই আলুগুলো কিন্তু খাইতে অনেক মজা। এ যে বাসকুরুল, বাসকুরুল কি মজা, আমাদের মারমা বাসা দিয়ে মা বলে মৃর মরুচকানা জালে করে মা গো ভাই রাই, ও মৃদের ভাষা দিয়ে মাকে রাই বলে। এ বাসকুরু কারা কারা খাই নাই এ পাহাড়ে ঘুরতে আসলে অবশ্যই খাবেন, খুবই ভালো। এই যে রাতে উনি ওই যে আলু রান্না করবে, বাসকুরু রান্না করবে, ওনাদের জীবন কত সাধারণ দেখেন। এই যে এখানে রান্না করে আর এখানে ওনারা ঘুমান, দেখেন কিছু নাই তাদের, মানে কি বলবো, নিজে চোখে দেখলে আসলে মায়া লাগে ভাই, মানে এগুলো দেখলে অনেক মায়া লাগে। আপনার আমার ঘরে তো অনেক কিছু থাকে, এই যে চেয়ার থাকে, মানে শোকেস থাকে, অনেক কিছু থাকে যাদের এই সমতলে বাড়ির, যাদের একটু টাকা পয়সা আছে, কিন্তু তাদের জীবন দেখেন কত সাধারণ। এই কয়টা থ্রুং, এই হারিল পাতি ছাড়া কিছু নাই। এই যে ওনারা এখানে রান্না করে খান আর পানি রাখেন ওনারা, এই যে এগুলোতে রাখেন, এটা আমাদের ভাষা দিয়ে মারমা ভাষা দিয়ে পদং বলে, মরু ভাষা দিয়ে তুইয়া বলে, এগুলোতে পানি রাখা হয়। আর ওনারা পানি সংগ্রহ করেন ওই যে অনেক দূর থেকে। মরি দেখা মরি রিগুলা যথা বুঝবে দে, এক এক কিলো তো মিফুল ইথা তো মিফ না মিফু, মানে ওনাদের জুম থেকে ওই যেখান থেকে উনি পানি নিয়ে আসেন 1 কিলো মতো নাকি দূরে, 1 কিলো মতো, মানে ভেবে দেখেন অনেক দূর। বাসকুরুল কিন্তু আমার খুব পছন্দ, নাপি দিয়ে রান্না করলে অনেক মজা। এই যে এটা হচ্ছে, এটাও এক ধরনের জঙ্গলে আলু, এই গাছ খুবই মজা। আর মরিচ ছেঁচানো হয় এই যে এখানে এ বাস মধ্যে দিয়ে, ও এদিকে তো ক্লিন হয়ে গেছে দেখেন। আমাদের মারমা বাসাতে এটা ছয়ং বলে,
এখানে ধান রাখা হয় আর কি, ধান কাটা পরে। বৃষ্টি থেমে গেল আস্তে আস্তে, ওরে মেঘ দেখেন কি সুন্দর লাগছে। আর ওই মৃদের গ্রাম হচ্ছে আপনার ওই দিকে অনেক দূরে, দেখেন ওনারা জীবিকারের জন্য এই যে জুম করে থাকেন, শুধু এই একটা জুম আছে ওনাদের এখানে, আর আশেপাশে কারো জুম ঘর নাই। এবার চিন্তা করেন আমাদের পাহাড়ের জীবন কত কঠিন। পাহাড় সুন্দর, এই যে পাহাড় অনেক সুন্দর দেখতে, কিন্তু এখানে জীবিকার করে বেঁচে থাকা অনেক কঠিন। ওকে, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই মানুষদের জন্য অবশ্যই দোয়া আশীর্বাদ করবেন আপনারা যে যেখান থেকে দেখছেন। আসলে অনেকে তো অনেক কিছু বলে এই পাহাড়ে মানুষদেরকে নিয়ে, আসলে দেখেন নিজের চোখে না দেখলে কখনো মানে খারাপ অথবা ভালো কিছু বলা যাবে না। আপনারা যারা এই যে পাহাড়ে ঘুরতে আসছেন, একমাত্র আপনারা জানবেন এখানকার মানুষের জীবন কত সাধারণ, আর জীবন জীবিকার জন্য কত কষ্ট করে ওনারা উপার্জন করে থাকেন। ভিডিওটা এ পর্যন্ত, কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও শেষে সবাইকে শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবেন। ওকে, টাটা।